দর্শক, মাত্র একদিন পরে শক্তিশালী বান খাওয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসি সুয়ারেজের ইন্টার মিয়ামি। কিন্তু এই ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল মিয়ামি। দর্শক, চলতি মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটছে মেসির ইন্টার মিয়ামির। চলতি মৌসুমে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে লিগ টাইটেল জেতার লড়াইয়ে সবার উপরে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে মেসিরা। চলতি মৌসুমে 13 গোল করার পাশাপাশি 13টা অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে মৌসুম জুড়ে যেন টেবিলের শীর্ষ অবস্থানে থেকেও যেন একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ইন্টার মিয়ামি। কয়েক ম্যাচ ইতিমধ্যেই ইঞ্জুরির কারণে মিস করে ফেলেছেন মেসি। এবার 26 মে অর্থাৎ পরশুদিন সকালে বানকাওয়ের বিপক্ষে মাঠে নামছে মেসির দল। কিন্তু ম্যাচটিতেও দুঃসংবাদ শুনতে হলো ইন্টার মিয়ামিকে। দর্শক, ট্রেনিং সেশনে ছোট পাওয়ার কারণে ম্যাচটি খেলতে পারবেন না দলটির সবচেয়ে বড় তারকা মেসি। তবে মেসি না খেললেও সুয়ারেজদের নিয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে তারা। স্বর্ণচারা দলটিতে যোগ দিয়ে রীতিমতো ইন্টার মিয়ামির ইতিহাসকে পাল্টে দিয়েছেন আর্জেন্টিনার 8 বারের ব্যালন ডি'অর জয়ের সুপারস্টার লিওনেল মেসি। দলটির ইতিহাসে কোনোবারও লিগ টাইটেল জিততে পারেনি তারা, কিন্তু পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর তাদেরকে ইতিহাসের প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা চ্যাম্পিয়ন করেছে আর্জেন্টাইন সুপারস্টার। এবারও লিগ জয়ের একদম দ্বার প্রান্তে রয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসি সুয়ারেজদের মিয়ামি। দর্শক, পরশুদিন মেসিকে ছাড়া কি জিততে পারবে ইন্টার মিয়ামি? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ফুটবল খেলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।